মদের আসরে পিটিয়ে খুন, চারজনের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের। ঘটনাটি ঘটেছে সল্টলেকে নয়াপট্টি বাজার এলাকায়। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। মদের আসরে পিটিয়ে খুনের অভিযোগ, ঘটনায় অভিযোগ দায়ের চারজনের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে ইলেকট্রনিক্স কমপ্লেক্স থানার নয়াপট্টি বাজার এলাকায়। ঘটনায় মৃত্যু হয়েছে রাজু মাল নামে 33 বছরের এক যুবকের। জানা গেছে কেষ্টপুর খ্রিস্টান পাড়ার বাসিন্দা রাজু প্রতিদিনের মতো এদিন দুপুরে সল্টলেকের নয়াপট্টি বাজারে আসে বন্ধুদের সাথে দেখা করতে। অভিযোগ, সে সময় বাজারের পেছনে চার বন্ধু মদ খাচ্ছিল। বিষয়টি স্থানীয়দের নজরে আসে। এরপর বিকেলে জানা যায় রাজু মারা গেছে। দুটোর সময় আমি এখান থেকে হেঁটে যাচ্ছি, এরা এক গ্যাং বসে এই রাস্তার উপরে মদ খাচ্ছিল। তার চার পাঁচজন এই গ্রুপে ছিল। আমার কাছে জিজ্ঞাসা করেছে কোথায় যাচ্ছ বিনয়দা, আমি বলছি বাড়িতে যাচ্ছি। বলে রান্না করতে হবে? বলে হ্যাঁ। এই বলছে ওরা ওখানে বলছে খাওয়া দাওয়া করছে। এইটুকুই জানি যে গ্যাঞ্জামটা কখন ঘটেছে এটা জানি না আমি কিছু। এই রাস্তার উপরেই খাচ্ছিল, ওই দুটো আড়াইটা হবে। তারপরে ঘটনা আমি জানি না, আমি বাড়ি চলে গেছি, যে স্নান করে খাওয়া দাওয়া করে রেস্ট নিয়েছি। চারটের সময় যখন বেরিয়েছি তখন শুনলাম এই দুর্ঘটনা ঘটেছে। এখন হ্যাঁ, এখানে কে কে ছিল তাও জানি না। ঘটনায় অভিযোগ উঠেছে রাজুর বন্ধুরাই মদের আসরে তাকে পিটিয়ে খুন করেছে। সূত্র মারফত জানা গেছে মদের আসরে কোনো কারণে বচসা বাঁধে। সে সময় রাজুকে মারধর করতে থাকে অভিযুক্ত চার যুবক। তাকে উদ্ধার করে বিধাননগর হাসপাতালে নিয়ে যাওয়ার পর চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। ঘটনাটা ঘটেছে দুপুরবেলা, কিন্তু আমি খবর পাই সন্ধ্যে 7টার সময় যে নয়াপটি সুইস গেটের সামনে একজনকে পিটিয়ে মার্ডার করা হয়েছে। তার কারণ জায়গাটা প্রথমত ওই দুপুরবেলার টাইমে পুরো শুনশান থাকে, এলাকার কয়েকজন নিয়ে তাকে হসপিটালে গেলে বিধাননগর হসপিটাল নিয়ে যায়, বিধাননগর স্টেট জেনারেল হসপিটালে নিয়ে যায়। ডাক্তারবাবুরা ঘোষণা করে যে উনি মৃত, বা পুলিশ তদন্ত করছে, আইন আইনের পথে চলবে, এর নিশ্চয়ই শাস্তি ছাড়া এই ধরনের একটা নির্মম ঘটনা ঘটিয়েছে তাদের শাস্তি অবশ্যই হবে, আইন আইনের পথে চলবে। ঘটনায় অভিযোগ দায়ের হয়েছে ইলেকট্রনিক্স কমপ্লেক্স থানায়। এ বিষয়ে স্থানীয় 26 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর রিপন মণ্ডল বলেন ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ, তবে কি কারণে ঝামেলা হয়েছিল সেটা জানা যায়নি। একই দাবি 35 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর জয়দেব নস্করের। ঘটনার পর থেকে পলাতক অভিযুক্ত চার যুবক, তাদের খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ। এবং বন্ধু বান্ধব সুরতে এখানেই আসতো, এই নয়াপট্টিতেও মিশতো, আমাদের ওখানেও মিশতো, এটা আমাদের কাছে খবর আছে, এখানেই মিশতো। অ্যাকচুয়ালি এখানে কি হয়েছে কেউ জানে না, তবে এখানে লোকালি যেটা জানা যাচ্ছে ওরা কোথার থেকে এনে হয়তো খেত, সেটা তো আর কেউ কন্ট্রোল করতে পারবে না। খেতে ভালোবাসতো হয়তো মদ এখানে এসে খেত, কিন্তু বিক্রি বা হেনাতেনা এসব কিছু এখানে হয় না। আমরা যাচ্ছি এখন থানায় অভিযোগ জানাতে এসেছি। অ্যাকচুয়ালি আমরাও জানতাম না কি হয়েছে ঘটনাটা, এবং যারা আমাদের সাথে এসেছিলো তারা অনেকটাই উত্তেজিত ছিল। জয়দেব দা এবং আমরা থেকে অনেকটা শান্ত করা হয়েছে, যাতে এখানে কোনো ভাঙচুর বা কিছু না হয়, কারণ আমরা একটা সরকারি দলের সাথে যুক্ত, তো আমরা এইসব করতে পারি না। তাই জন্য আমরা অনেক বুঝিয়েছি, এখন আমরা আইনের ওপর ভরসা আছে, পুলিশও বলেছে। ব্যুরো রিপোর্ট, নিউজ স্নোম্যানস ল্যান্ড, সল্টলেক। অবিরাম পথ চলার সাথে নব সংযোজন, নতুন রূপে নতুন সাজে, নতুন সোমবারে সেজে উঠেছে বনগায় আদি মোহিনী মোহন কাঞ্জিলাল।